ইন্টারভিউ পর জান তোমার হাতে আংটি আসলো কোথা থেকে? আরে এটা যে আমার একটা ফ্রেন্ডের বাসায় গেছিলাম, কালকে হ্যাং আউট করছি, তো শাওন আছে না আমার ফ্রেন্ড শাওন স্যার কি শাওন তো তোমার এক্স ছিল, ও তোমার ফ্রেন্ড হলো কিভাবে? আর ও তোমাকে এই আংটি দিল কিভাবে? আংটি পরে আবার আসছো আমার সাথে দেখা করতে? ও আসলে আমরা কালকে রাতে সব ফ্রেন্ডরা মিলে হ্যাং আউট করছি, তো ওখানে শাওনের সাথে দেখা হচ্ছে, ওখানে কি হচ্ছে জানো, একটা ফ্রেন্ডের হাতে দেখি আংটিটা, দেখে আমি বলি ওয়াও এত সুন্দর আংটি যদি আমি পরতে পারতাম। সকালে উঠে দেখি আমার বাসায় আংটিটা হাজির। এক্স কোনোদিনও ফ্রেন্ড হয় না, আর তুমি তোমার ফ্রেন্ডের বাসায় গেছো, এক্সের সাথে দেখাও করছো, সে তোমার আংটি কিছু একটা না থাকলে সে আবার আংটি দেখে তোমার পাঠাই দিল, আবার তুমি এটা পরে আসছো? তুমি এতটুকু ব্যাপার নিয়ে এরকম করতেছো কেন? তুমি এত বড় বড় কাজ করতে পারবো আমি এতটুকু ভাবে বলতে পারবো না? তুমি আংটি পরে আমার কাছে আসছো কেন? তুমি তার আংটি নিবা কেন? ও তোমার এক্স ছিল। আমরা এখন অনেক ভালো ফ্রেন্ড, ঠিক আছে, তো ফ্রেন্ডের দাও আংটি আমি পড়তে পারি, এটা একটা গিফট। শাওন তোমার এক্স ছিল, এক্স এর জিনিস কেন তুমি পড়বা? দেখো তুমি কিন্তু বেশি বেশি করতেছো। শাওন তোমার এক্স ছিল, এক্স এর জিনিস পরে পরে তুমি আমার কাছে আসবা, তুমি ওর সাথে রিলেশন রাখবা, ওর সাথে কন্ট্যাক্ট রাখবা, আবার তুমি আইসা আমার কাছে বসবা, আর আমি বললে এটা উইয়ার্ড হয়ে যায় না? মানে ইউ আর জাস্ট টু মাচ, এরকম একটা পাবলিক প্লেসে কেউ এরকম করে? আসতেও তো কথা বলতে পারতা, তুমি চিল্লাইতেছো তুমি। কাছের টুকরো তো ভাঙিয়ে নাকি রাজ ভাঙিয়ে কাছের টুকরো হয়ে গেছে, 1000 টুকরো একটু গুনলে নিশ্চয়ই রাগ করে ভাঙিয়ে লাইছে। আতি 1000 টুকরা করছে তুমি গুনছো? এমনি কি 1000 টুকরা আছে তুমি দেখছো? আনলে গুনি দেয় আর গ্লাস ভাঙে আরে আবার গুনতে কর না কে। তোমার কয় টাকা জরিমানা হয়েছে? আমি দিতেছি তোমার টাকা। মা গো মা, হ্যাঁ টিয়া বৈশর করুন দেন কে। হ্যাঁ জনাল ভাই হোটেলে টিয়া বৈশর করুন, জনাল ভাই গুনি কাল গ্লাসের মতো ভাঙিয়ে লাইবো আন্দরে না আরে যে আন্দরের মতো কাস্টমার আই কে আইতে কইছি কিল্লে আইতে কইছি কোন দুঃখ আইতে কইছি এই আর কোন মায়ালো খান না এটা কি মায়ালো কথা অন্য কিছু হেতি এরকম করে গ্লাস ভাঙছে তো আবার হোটেল ভাঙিয়ে লাইবো মানুষ বেগুন সাইজের কথা কয়ে।